জাতীয় সঙ্গীত শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিসের উপর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 26শে মার্চ। বিশেষ কিছু প্রয়োজনে আমি রাজশাহীর বাইরে গিয়েছিলাম। স্টেডিয়ামের পাশেই বাসা হওয়াতে আমার ননদিনি এবং আমি আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে 26শে মার্চ আমরা স্টেডিয়ামে যাব। এবং স্টেডিয়ামে প্রোগ্রামটা আসলে এর আগে কখনোই নিজে চোখে দেখা হয়নি, সবসময় আমার টিভিতেই দেখা হয়েছে। তো সেই কারণে যেই কথা সেই কাজ চলে এসেছি। সেখানকার যে কুচকাওয়াজ অনুষ্ঠান এবং ডিসপ্লেগুলো হয় স্কুলের বাচ্চাদের নিয়ে, তো সেগুলো দেখতেই চলে এসেছি। বাচ্চারা একদম রেডি, গার্লস গাইডের ড্রেস এবং ছেলেরা স্কাউটের যে ড্রেসটা, তো সেগুলো দেখে আমার খুব স্কুল জীবনের কথা মনে পড়ছিল। আজ এত বছর পর স্কুল জীবনকে মনে করিয়ে দেওয়ার জন্য আমার ননদিনীকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে বাংলাদেশ আনসার নায়ক সুবেদার মনিরুল ইসলামের নেতৃত্বে ধীর কদমে এগিয়ে আসছে বাংলাদেশ বাংলাদেশ আনসার। এইমাত্র বাংলাদেশ পুলিশ বাহিনী অভিবাদন মঞ্চে দুজন অতিথি মহোদয়কে স্যালুট প্রদান করলেন। আমরা সকাল সকাল গিয়ে স্টেজের ঠিক পেছনেই বসেছিলাম, এতে করে একদম সামনে থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছিলাম। আসলে এই বিষয়গুলো আমি সবসময় টিভিতে দেখেছি, টিভিতেই এই কুচকাওয়াজ অনুষ্ঠান এবং ডিসপ্লেগুলো দেখতাম সকাল থেকে বসে বসে, লাইভ দেখাইতো। তো এটাও এখন দেখি না, অনেক বছর হয়ে গেছে, যখন ছোট ছিলাম তখনই বিশেষত এটা আগ্রহ নিয়ে দেখতাম। তো অনেক বছর পর এগুলো দেখে আসলে মনটা ভালো লাগছে। একে তো রমজান মাস ছিল, আর তার উপরে যে 26শে মার্চের দিনটা খুবই গরম ছিল, সে কারণে অনুষ্ঠানের কিছু সংক্ষিপ্ত করা হয়েছিল। এদের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ হওয়ার পর বাচ্চাদের ডিসপ্লে শুরু হয়েছে, তো চলুন একটা ডিসপ্লে দেখে আসি। 26শে মার্চের কাল রাত 1971 সাল, কোলাহল মুক্ত শান্ত নিথর ঢাকা শহরের মধ্যরাত, আকাশে উজ্জ্বল তারাগুলো মিটমিট করে জ্বলছে। হঠাৎ নীরবতা ভেঙে কামান গোলা বারুদের ঝলকানিতে ছাত্রা হয়ে গেল ঢাকার বুক। চারিদিকে শুধু গোলাগুলি আর নিরীহ মানুষের আত্মরাজ। পাকিস্তানি হায়নারা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল এদেশের আপামর জনতার উপর। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন, আজ হতে বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ শত্রুমুক্ত হল। বিশ্বের দরবারে জাগ্রত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের একটি দেশ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ। সমৃদ্ধি আর সফলতার এক অনন্য বাংলাদেশকে দেখতে পাচ্ছি আমরা। একদিকে স্বপ্নের পদ্মা সেতু, অন্যদিকে উন্নয়নের মুক্ত প্রতীক মেট্রো রেল এবং ঘরে ঘরে বিদ্যুৎ। এই যেন এক সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশ, যে সকল বুদ্ধিজীবী সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই প্রাণের স্বাধীনতা, তাদের মৃত্যু নেই। তারা শারীরিক ভাবে মৃত হলেও তাদের আত্মার কোনো মৃত্যু নেই। আজকের এই মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব শহীদদের যারা আমাদের দেশ রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। একটার পর একটা ডিসপ্লে প্রদর্শন হচ্ছিল, সেগুলো আমরা অনেক আনন্দ নিয়ে দেখছিলাম। স্কুলের বাচ্চারা এত আনন্দ নিয়ে নিয়ে করছিল, আসলে অনেক দারুণ লাগছিল। আর সবথেকে একটা মজার বিষয় ছিল আমাদের বঙ্গবন্ধুর সাজে বাচ্চারা বিভিন্নভাবে পারফর্ম করেছে।
বিভিন্ন সাইজের আমরা বঙ্গবন্ধু দেখেছি, কারণ কেউ ছিল অনেক বাচ্চা, কেউ ছিল মাঝারি বয়সের, আবার কেউ ছিল আরেকটু লম্বা সাইজের। তো সব মিলিয়ে আসলে প্রোগ্রামটা অনেক ভালো লাগছিল। প্রোগ্রাম শেষ হতে হতে সকাল 10টা বেজে গিয়েছিল, আমরাও আস্তে আস্তে মাঠ পরিত্যাগ করছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাইফকে। তো তার ভিডিও করতেও আমি দেরি করিনি। বাসায় চলে আসার পর বাসার নিচে এই পিচিটাকে দেখছিলাম, ওকে দেখে মনে হচ্ছিল যে আজকে আসলেই মহান স্বাধীনতা দিবস। সাজটাতে ওকে ভীষণ ভালো লাগছিল, আইসক্রিম খাচ্ছিল, ওকে বিরক্ত করছিলাম তাই সে ভীষণ বিরক্ত হচ্ছিল। এরপর বাসায় চলে গেলাম, আর বাসায় যাওয়ার পর আজকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা আজকে সবাই মিলে ছাদে ইফতার করব। আমার ননদিনীর অনেক দিনের ইচ্ছা ছাদে ইফতার করবে, কিন্তু ওরা পরিবারের সদস্য মাত্র তিনজন, তো তিনজন আর কি ছাদে যেয়ে ইফতার করবে, এ কারণে আসলে কখনোই ছাদে যেয়ে তাদের ইফতার করা হয়নি। তো আমরা এসেছি, সাথে ওর কিছু কাজিন ছিল, তো আমরা সবাই মিলে আজকে ছাদে ইফতার করব, সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম সবাই মিলে। ছাদে ইফতার করা মুখের কথা না, কারণ সব কিলো খাবার একসাথে সাজিয়ে গুছিয়ে ছাদে নিয়ে যাওয়া, আবার খাবার দাবার সব কিছু শেষ করে সব কিছু ফেরত নিয়ে আসা, এগুলো একটা পরিশ্রমের কাজ। তো সেই কারণে শর্টকাট করার জন্য আমরা বড় বড় খঞ্চা এবং ট্রের ভিতরে খাবারগুলো সাজিয়ে নিয়েছিলাম, যেন একসাথেই অনেকগুলো খাবার আমরা নিয়ে যেতে পারি। তো খাবারের আয়োজনে কী কী আছে সেটা নতুন করে বলার কিছুই নাই, অ্যাজ ইউজুয়াল বাঙালি ট্র্যাডিশন যেটা ইফতার করা হয়, ছোলা বড়া বেগুনি সাথে আলুর চপ, জিলাপি, তরমুজ, বিভিন্ন রকম ফল, সাথে ছিল খালামণির হাতের স্পেশাল চটপটি, সাথে দুই রকমের শরবত ছিল আর পানি। এই হলো আমাদের ট্র্যাডিশনাল ইফতার। তো আমরা ছাদে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। রমজান মানেই তো আসলে আত্মশুদ্ধির মাস, আনন্দের মাস, আনন্দ নিয়েই ইবাদত বন্দিগির সাথে মশগুল থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই রমজানে যদি ক্ষমা না পেতে পারি তাহলে আগামী রমজানে যে আমরা বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই, তাই এই রমজানেই যেটা চাওয়ার সেটা চেয়ে নিতে হবে। আমরা সবাই একসাথে ইফতার করেছি এবং এখানে সবাই মিলে একসাথে জামাতে নামাজ আদায় করেছি। সবই ঠিক ছিল, সবই ভালো ছিল, তবে মাগরিবের নামাজ পড়ার সময় এত পরিমাণে মশা বিরক্ত করেছে, আসলে একটা কয়েল জ্বালিয়ে নেওয়া উচিত ছিল। ইফতার শেষ করে আমরা সব কিছু নিয়ে বাসায় চলে এসেছি। রাতে তারাবির নামাজ পড়ছিলাম, তো আমার ননদিনী আমাকে হাতে মেহেদি দিয়ে দিয়েছে, তো খুবই সুন্দর রং হয়েছে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।